প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়ারল্যান্ড টিভির সঙ্গে আমি আসিফ রনি। আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম তোষণের ভরপুর গল্প শোনা যায়, তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে মুসলিম তোষণের কিছু গল্প শুনিয়ে আসি। বিগত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যের ঈদের দিনে অথবা কুরবানির দিনে পরীক্ষা নির্ধারণ করছে বা পরীক্ষা থাকছে। বিভিন্ন প্রতিবাদ, তীব্র সমালোচনা, বিভিন্ন চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো পরীক্ষা ইতিপূর্বে আমরা লক্ষ্য করছি বাধ্য মানে বাতিল করতে বাধ্য করেছে, অন্য দিন নির্ধারণ করেছে। কিন্তু এখন প্রশ্ন, বাঙালি মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসব, একটি হচ্ছে ঈদুজ্জোহা আর একটি ঈদ উল ফিতর, এই দিনগুলোতে হয়ে আসছে, বিভিন্ন চাপে পড়ে বাদ গেছে। এখন এটা আমরা ইচ্ছাকৃত না ধরেই বলতাম বিশ্ববিদ্যালয়গুলোর কোনো রকমভাবে ভুল হয়ে গেছে। কিন্তু এবার যে চিত্র সামনে এলো, চক্ষু সড়ক গাছ হয়ে যাওয়ার মতো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের গত শুক্রবার 10 ডিসেম্বর 2021 তারিখে ছুটির তালিকা বের হয়েছে এবং সেই ছুটির তালিকা থেকে বাদ পড়েছে ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানির দিন। অর্থাৎ কুরবানির দিনে কোনো ছুটি রাখা হয়নি। হ্যাঁ, আপনাদেরকে মুসলিম তোষণের কিছু গল্প শোনাচ্ছি আমাদের এই রাজ্যের যেসব বিরোধী শক্তিরা রয়েছে, মুসলিম তোষণের গল্প শুনিয়ে ভালোই তারা লাভবান হওয়ার চেষ্টা করে, অন্যরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে। কিন্তু এ রাজ্যে যে মুসলিম তোষণ কতটা ঘটছে বা কতটা ঘটবে আগামীতে বা বর্তমানে কতটা ঘটে চলেছে তার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এতটাই মুসলিম তোষণ যে মুসলমানদের, বাঙালি মুসলমানদের অন্যতম প্রধান দুটি উৎসবে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ছুটি রাখে না, পরীক্ষার দিন নির্ধারণ করে দেয়, চাপে পড়ে বাতিল করে। এবার মধ্যশিক্ষা পরিষদ সেই ছুটিটি ঈদুজ্জোহাতে বাতিল করেছে, ঈদুজ্জোহাতে কোনো ছুটি রাখেনি। এখানে আরও একটি বিষয় না উল্লেখ করলেই নয়, আমরা দেখে এসেছি ঈদের দিনে ছুটি বাড়ানোর জন্য দাবি দেওয়া উঠছে যে ঈদের দিনে বাঙালি মুসলিমদের প্রধান উৎসব যে ঈদ, সেই ঈদে কিন্তু ছুটিটা 2 থেকে 3 দিন করা হোক। কিন্তু কার্যকরিতা কতটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমরা এ রাজ্যে দেখেছি ছট পূজা, বিহারিদের, বহিরাগতদের, তাদের ছুটিতে কিন্তু একের অধিক দিন ছুটি রয়েছে। অর্থাৎ অথচ বাঙালি মুসলিমদের প্রধান উৎসবের জন্য এত দাবি দেওয়া নিয়েও, দাবি করেও কতটা সফল হয়েছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মধ্যশিক্ষা পরিষদের উপসচিব জানিয়েছেন যে কীভাবে বাদ পড়া গিয়েছে, কীভাবে বাদ পড়েছে ঈদুজ্জোহার ছুটিটা, সেটা খতিয়ে দেখব। স্বাভাবিকভাবে প্রশ্ন, বাঙালি মুসলিমদের তাদের প্রধান দুটি উৎসবের মধ্যে একটি উৎসব ছুটির তালিকা থেকে বাদ, এটা কি মেনে নেওয়া যায়? স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন তুলুন, স্বাভাবিকভাবে আপনি একবার ভেবে দেখুন এগুলো কিভাবে হয়। এর আগেও মধ্যশিক্ষা পরিষদ আপনারা দেখেছেন বিতর্কের মুখে পড়েছিল, উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া রুমানা সুলতানাকে একজন মুসলিম লেডি, মুসলিম কন্যা বলে আখ্যায়িত করেছিলেন, সম্বোধন করেছিলেন, এ নিয়ে কিন্তু বিতর্কের মুখে পড়েছিলেন, পরবর্তী তাকে কিন্তু সাসপেন্ড করা হয়, আপনারা দেখেছেন। আবারও সেই মধ্যশিক্ষা পরিষদে একই চিত্র দেখা গেল, সেখানে মুসলিমদের প্রধান একটি দুটি উৎসবের মধ্যে একটি উৎসবের তালিকা ছুটির তালিকা থেকে বাদ পড়ে গেল। এখন এ নিয়ে তীব্র হয়তো কথা হবে, তীব্র প্রতিবাদ হবে, তীব্র সমালোচনা হবে, চাপে পড়ে হয়তো তারা তাদের তালিকা আবারও সংশোধন করবে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যাই, এগুলো কি ভুলবশত নাকি ইচ্ছাকৃত? আমি ব্যক্তিগতভাবে আর কিছু বলছি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এগুলো কি ভুলবশত নাকি ইচ্ছাকৃত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।